গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ভার্সেস লাইফ। তো বরাবরের মতো আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এবারের ভিডিওটাও সেম হাসিকৌতুক নিয়ে, আর এর আগেও আমি অনেক হাসিকৌতুক নিয়ে ভিডিও করেছি আর ভিউজ ভালোই পেয়েছি। সো আই থিঙ্ক ইউ পিপল আর মোর ইন্টারেস্টেড ইন কমেডি ভিডিওস, সো দ্যাটস ওয়াই আই এম স্টার্টিং কমেডি ভিডিওস নাও। ওয়েলকাম টু মাই ভিডিওস, লেটস স্টার্ট। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই হয়তো বা লুঙ্গি পড়েন, তো আমার এবারের বিষয়টা হলো জাস্ট লুঙ্গি নিয়ে। তো লুঙ্গি কি বা কি কেন পড়া হয় বা আসলে বিষয়, এই সম্পর্কে আমি একটা কিছু একটু বলবো। তো ভিউয়ার্স, আপনাকে যদি বলা হয় লুঙ্গি সম্পর্কে একটা প্যারাগ্রাফ বলেন, আপনি কি বলবেন বা কি চিন্তা করছেন? নিশ্চয়ই ভাবছেন যে এটা একটা কি মানে ডিফারেন্ট কিছু চিন্তাধারা। নো ভিউয়ার্স, ইটস ন্যাচারাল, ইটস নর্মাল থিংস। আমি তো এবার লুঙ্গি সম্পর্কে আপনাদের সামনে একটা প্যারাগ্রাফ বলছি বা এসে যাই বলুন, তো সাধারণ কিছু একটু লুঙ্গি সম্পর্কে। তো লুঙ্গি একটি বিপজ্জনক বাঙালি পোশাক, যদিও এর ভেন্টিলেশন সিস্টেম খুবই চমৎকার। সুন্দর বায়ু প্রবাহ ও ভিতরের জীবজন্তুকে প্রফুল্ল ও ঠান্ডা রাখতে পারে, আর অতিরিক্ত বায়ু প্রবাহের কারণে সবকিছুকে সবার সামনে নিয়ে আসতে পারে। অন্য সবার কাছে এটি একটি হাস্যকর বিষয় হলো, ভুক্তভোগীর কাছে কিন্তু এটা একটা লজ্জাজনক বা বিপজ্জনক ব্যাপার। কপাল ও লুঙ্গির মধ্যে মিল আবার অমিল দুটোই আছে। মিলটা হলো দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে, আর অমিলটা হচ্ছে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ। এর বান বা গিট যাই বলেন না কেন, এটা একটি অত্যন্ত স্বল্পীয় ব্যাপার। অনেকেই মাঝে মাঝে ঘুম থেকে উঠে লুঙ্গি বাবাজির খোঁজ পান না। আবে মজা আয়েগা না ভিড়ো, তাই সাবধান, লুঙ্গি ভালো করে গিট দিতে হবে। লুঙ্গির গিট দেওয়া আমাদের সবাইকে শিখতে হবে, অনেকেই আবার লুঙ্গি পরাও জানে না। তাই লুঙ্গি পরার জন্য যে স্লোগানটি আপনাকে সারা জীবন মনে রাখতে হবে সেটি হলো, দুটি গিটের কম নয় 100টি হলে আরো ভালো হয়। কেমন লাগলো আমার লুঙ্গির প্যারাগ্রাফ বা এসেটা জানিয়ে দেবেন, আশা করি ভালো লেগেছে। আর যদি একটু হলেও হাসেন তাহলে অবশ্যই লাইকটা দিয়ে দেবেন। সো আই এম ওয়েটিং ফর ইয়োর লাইক, অ্যান্ড দোজ হু আর নিউ সাবস্ক্রাইবার, আই মিন দোজ হু ডিড নট সাবস্ক্রাইব স্টিল, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশন আমরা অটোমেটিক পেয়ে যান। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংকস আ লট, আর থ্যাংকস ফর সাপোর্টিং মি। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল নেক্সট নতুন কিছু নিয়ে নতুনভাবে। সো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।